এবার আপনার কাছে স্যার জানতে চাইবো যে উন্নত বিশ্বের ন্যায় দেশীয় বীমা শিল্পকে এগিয়ে নিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, আপনি যদি আমাদের বলতেন। থ্যাংক ইউ। আসলে আমি তো আগেই বলেছি, বিমা সেক্টর অনেক একটা ভাস্ট সেক্টর। ডেফিনেটলি আমরা যদিও আমরা গর্ব করি বঙ্গবন্ধু আমাদের এই সেক্টরের সাথে সম্পৃক্ত ছিলেন, তারপরেও কিন্তু এই সেক্টরের যতটা অগ্রগতি হওয়া দরকার ছিল, যতটা এগিয়ে যাওয়া দরকার ছিল, সেটা আমরা নিয়ে যেতে পারিনি। তারপরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তারও কিন্তু সুদৃষ্টি এই সেক্টরের উপর রয়েছেন, উনি বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। যেমন আজকে যে আমরা বীমা আইন পেয়েছি 2010, আজকে যে আমরা একটা কর্তৃপক্ষ পেয়েছি, কর্তৃপক্ষ আইন এবং কর্তৃপক্ষ, এটা কিন্তু আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অবদান। ওনার সময়ে কিন্তু এটা করে দিয়েছিলেন, 2010 সালে এটা অ্যাপ্রুভ হয়েছে। তো যে কোনো জিনিসের যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু তার উন্নতি হয় না। তো সো আমরা অনেক একটা পুরনো আইন বাদ দিয়ে, যেটা 1938 সালের একটা বীমা আইন ছিল এবং বিধিগুলো ছিল 1958 সালের, সেখান থেকে আমরা এখন একটা নতুন আইনে এসেছি। হ্যাঁ, নতুন আইনের ইমপ্লিমেন্টেশনের কিন্তু সময় লাগে। আমি একটু আগেই বলেছিলাম, আইন হইলেই কিন্তু আইনের কার্যক্রম সব কিছু করা যায় না, কারণ প্রত্যেকটা আইনের ধারার পিছনে কিন্তু কিছু বিধি অথবা প্রবিধান রয়েছে। এই প্রবিধানগুলো যদি কমপ্লিট না করা হয়, তাহলে কিন্তু এই আইনটাকে পুরোপুরি বাস্তবায়ন করা যায় না। তো আমরা মোটামুটি অনেকটাই প্রবিধানের দিকে এগিয়ে গেছে। বর্তমানে ইড্রাও প্রতি মাসেই কিছু কিছু প্রবিধান বা বিধি করার চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে বীমা শিল্প আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানে আগামী দিনে থাকবে না। বর্তমান সরকারের কমিটমেন্ট রয়েছে, শুধু সরকারের কমিটমেন্ট থাকলেই হবে না, বাট কিছু কিছু ইমপ্রুভমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট এবং আমাদের কিছু মেন্টাল ইমপ্রুভমেন্টও আমার মনে হয় দরকার। কারণ নৈতিকতা যদি ঠিক না থাকে, তাহলে কোনো সেক্টরের উন্নতি হয় না। হ্যাঁ ঠিক আছে, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করলাম, আমরা ডিজিটেশনের কথা বলি, হ্যাঁ ডিজিটেশন হয়তো হচ্ছে এখনও, বাট আমরা আমাদের যেটা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের আদার্স কিছু ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি দরকার। যেমন আমাদের অ্যাকচুয়ালি মূল কথা হচ্ছে, এই প্রতিষ্ঠানটি টিকে আছে গ্রাহক সেবার উপরে। আমি যদি প্রপার গ্রাহক সেবা দিতে না পারি, গ্রাহকদেরকে যদি তার পাওনা থেকে বঞ্চিত করি, তাহলে তো আমাদের গ্রাহক সংখ্যা বাড়বে না, গ্রাহকরা আমাদের প্রতি আকর্ষিত হবে না, তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা আমাদের একটা বড় সমস্যা রয়েছে। রেগুলেটরি অথরিটি আইডিয়ারে তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছেন। সরকারও আমাদের ডিজিটাইজেশন করার জন্য বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, যে প্রজেক্টের কস্ট অ্যারাউন্ড 642 crores আর 32 crores। তো এই ডিজিটাইজেশনটা যদি পুরোপুরি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা বোঝাচ্ছি, সেটার বড় একটা সাকসেস আমাদের আসবে। সাথে সাথে আমাদের যে প্রাইভেট সেক্টর রয়েছে, এই প্রাইভেট সেক্টরের আর দ্যাট ইজ প্রায় 79 কোম্পানিজ, তাদেরকেও কিন্তু এইটার আন্ডারে 100% আনতে হবে এবং প্রত্যেকটা কোম্পানিকে বাধ্যতামূলকভাবে ডিজিটাইজেশনে আনতে হবে। এবং ইড্রা কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করেছেন, তারা ইএমপি এস্টাবলিশ করেছেন, যেখানে ডাটা স্টোরেজ হয়, আমরা সব ডাটা তাদেরকে প্রতিনিয়ত পাঠাচ্ছি। এবং আমরা যেটা পাঠাচ্ছি, হয়তো এখনও রিয়েল টাইম ডাটা পাঠাতে পারছি না, সেই রিয়েল টাইম ডাটাও যাওয়ার এপিএ কানেক্টিভিটির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, ওনারা কাজ করছেন এটার উপরে। তারপরে আমাদের কোম্পানিগুলোকে বলা হয়েছে 31 ডিসেম্বরের মধ্যে তাদের ফুললি অটোমেটেড হতে হবে। তারপরে অনেকগুলি প্রোগ্রাম তারা দিয়েছেন যে আমরা অটোমেটেড দ্যাট ইজ মানি রিসিট ইস্যু হবে, দ্যাট ইজ কাস্টমার সার্ভিসটাকে ইম্প্রুভ করতে হবে। ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে তারা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। রেগুলেটরি যে আমি একটু আগে বলেছিলাম, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো করার জন্য তারা পদক্ষেপ করেছেন। কিন্তু সরকার বা ইড্রা শুধু করলেই হবে না, এখানে কিন্তু প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি যে 79 কোম্পানিজ আছে, গভর্নমেন্ট দুইটা কোম্পানি রয়েছে, সাধারণ বীমা কর্পোরেশন, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এবং এই প্রত্যেকের মধ্যে আমি যেটা বলবো, এই 81টা কোম্পানির মধ্যে যে প্রাইভেট সেক্টরের 79 কোম্পানিজ আছে, তাদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, যেটার নেতৃত্বে আছেন আমাদের বঙ্গবন্ধু পরিবারের সদস্য, বর্তমান প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন,
স্যার দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিচ্ছেন এবং এই সেক্টরের উন্নয়নের কথা সার্বক্ষণিক চিন্তা করেন এবং সেভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করছেন। ইড্রাকে সহযোগিতা আমরা করছি যাতে করে আমরা এটা করতে পারি। সেখানে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন প্লাস তার অধীন যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং তাদের মধ্যে যেটা আমি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টার্স, আমাদের সিইও বৃন্দ, ইভেন কর্মকর্তা বৃন্দ, ইভেন আমি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কথাও বলবো। এখানে নৈতিকতার কথাটা আমি বলেছিলাম, তাদের গুরুত্বটা এখানে অনেক বেশি। কারণ আমি লাইফ ইন্স্যুরেন্সের কথাই যদি বলি, আমি প্রিমিয়ামটা পেলাম, আমি একজন গ্রাহকের কাছ থেকে প্রিমিয়ামটা নিলাম, তাকে আমি মানি রিসিট দিয়ে আসলাম, কোম্পানিতে জমা করলাম না, ব্যাংকে জমা করলাম না, তাহলে তো ওই গ্রাহক ডিপ্রাইভড হবে। তো এই ডেভেলপমেন্টগুলো আমাদের লাগবে, যে আমরা এখন অটোমেটেড আমাদের অনলাইন সিস্টেমে পুরোপুরি যেতে হবে, আমার ঘরে বসেই যেন আমার ইন্স্যুরেন্স গ্রাহক তার ইন্স্যুরেন্সটা করতে পারে, সেটা লাইফই হোক নন লাইফই হোক। তো এখানে আমাদের গ্রাহকদের অর্গানাইজেশনের সাথে আমাদের কানেক্টিভিটির মাধ্যমে তাদের আমাদের সংযুক্ত থাকতে হবে যাতে করে তারা তাদের ঘরে বসে এটা করতে পারে। প্লাস আমাদের কোম্পানিগুলোকে কমপ্লায়েন্ট হতে হবে, আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাক্ট যেটা দেওয়া হয়েছে 2010 সালে, এই অ্যাক্টটাকে পুরোপুরি মেনে আমাদেরকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এখন আমাকে এটা বলছে না আমার আপনার ম্যানেজমেন্ট এক্সপেন্সেস এত পার্সেন্টের বেশি হতে পারবে না আর আমি ইচ্ছা মতো করে নিলাম, এটা হবে না। ক্লেম সেটেলমেন্ট এতদিনের মধ্যে করতে হবে, আমি ক্লেম সেটেলমেন্টই করছি না তাহলে হবে না। তাহলে বিশ্বের যে গভর্নমেন্ট সাপোর্টের কথা আমি বলছি, গভর্নমেন্ট সাপোর্ট লাগবে, আমাদের পেনিট্রেশন বাড়াতে হবে, তাইলেই কিন্তু আজকে আমরা বিশ্বের দিকে যেটা তাকাচ্ছি ইন্স্যুরেন্স পেনিট্রেশনে আমরা এখন কোথায় আছি, আমাদের পেনিট্রেশন মাত্র 0.50, তার মধ্যে লাইফ হচ্ছে হয়তো 0.30, নন লাইফ হচ্ছে 0.20। তো এই পেনিট্রেশন দিয়ে তো আমি বিশ্বের সাথে কম্পেয়ার করতে পারবো না, কম্পিট করতে পারবো না। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও যদি দেখি সেখানে তাদের পেনিট্রেশন 4%, সিঙ্গাপুর, ব্যাংকক, ছোটো ছোটো কান্ট্রিগুলো তাদের পেনিট্রেশন 6-8%, ইভেন শ্রীলঙ্কার পেনিট্রেশন আমাদের চেয়ে অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমরা বিশ্ব মানের হতে গেলে আমাদেরকে প্রথম কাজই করতে হবে যে আমাদেরকে ইন্টিগ্রেটেড সফটওয়্যার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের কোম্পানিগুলোর যে বোর্ড অফ ডাইরেক্টার্স তাদেরকেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে, যে না আমি আমার কোম্পানির যে ইন্স্যুরেন্স আইন আছে, বিধি আছে, এগুলো মেনেই কোম্পানি পরিচালনা করতে হবে, ইড্রার যে গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশনস আছে এগুলো মেনে আমাকে কোম্পানি পরিচালনা করতে হবে, এবং সরকারেরও কিছুটা আমাদের সহযোগিতা লাগবে। সাপোর্ট ছাড়া, সরকারের সাপোর্ট ছাড়া তো আমরা করতে পারবো না। যেমন আমাদের এখন অনেকগুলো সাপোর্ট আমরা পাচ্ছি, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এটা যদি সত্যিকার অর্থে আমরা ডিউটি আমি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা অনেক বেশি বেনিফিটেড হব। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যে কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলো থাকবে না। ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে প্রাইভেট এবং দ্যাট ইজ লাইফ এবং নন লাইফ সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে অত্যন্ত শর্ট টাইমের মধ্যে ক্লেমস। অনেক কোম্পানি কিন্তু আজকাল নতুন নতুন কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে তারা ফুললি অটোমেটেড কোম্পানি, উইদিন 7 ডেজ তারা ক্লেম সেটেল করছে, ইভেন লাইফের ক্ষেত্রেও। নন লাইফে ক্লেম সেটেলমেন্টটা একটু দেরি হয় কারণ ডকুমেন্টেশনের প্রশ্ন থাকে, সেখানে আফটার রিসিভিং অল ডকুমেন্টস আমাদেরকে মোটামুটি একটা অ্যাসিউরেন্স দিতে হবে উইদিন 7 ডেজ আমরা ক্লেম সেটেল করব। তো এই ধরনের চিন্তাভাবনায় যদি যাই, সরকারের যে পদক্ষেপ আছে এই পদক্ষেপের সাথে যদি আমরা কমপ্লাই করি, আমরা কোম্পানিগুলো যদি নিয়মের মধ্যে চালাই, ইভেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও কিন্তু অনেক ইনস্ট্রাকশন দিচ্ছে, এগুলো কমপ্লাই করে যদি আমরা কোম্পানি চালাই, ডেফিনেটলি আমরা যেটা পিছিয়ে আসি, আমরা যেটা পেনিট্রেশন আমাদেরকে বাড়াতে হবে, পেনিট্রেশন আমাদেরকে 4% করতে হবে, সেই অঙ্গীকার আমাদের রয়ে গেছে। যদিও আমরা এটা ফেল করেছি বিমানীতিতে যেটা বলা হয়েছিল 21 সালে, বিমানীতি প্রায় শেষের পথে, হয়তো এক্সটেন্ডেড টাইম দেওয়া হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি আনতে হবে, আমাদের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের এমপ্লয়িজদেরকে ট্রেনিং করাতে হবে, তাহলেই কিন্তু আমরা আন্তর্জাতিক মানের বিমা কোম্পানির যে কথা যেটা বলি সেটা করতে পারবো। এবং কম্পিটিশন কিন্তু একসময় চলে আসবে, দেখা যাবে এখন বাইরের কোম্পানিও কিন্তু একসময় চলে আসবে, তখন কিন্তু আমরা যদি আমাদের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট করি না করি, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না করি, মন মানসিকতার পরিবর্তন না করি, নৈতিকতার পরিবর্তন না করি, তাহলে কিন্তু আমরা বিদেশের বা উন্নয়নশীল দেশ বা উন্নত বিশ্বের ন্যায় আমাদের দেশীয় কোম্পানিগুলো কিন্তু ওই পর্যায়ে যেতে পারবে না। তো সেই হিসাবে আমি মনে করি এটা সম্ভব, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আমরা যদি প্রত্যেকটা কোম্পানি আন্তরিকভাবে নেই এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বা ইড্রা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে আমরা মেনে চলি, ডেফিনেটলি আমাদের মান উন্নত হবে এবং আমাদের জিডিপি কন্ট্রিবিউশন বাড়বে, পেনিট্রেশন বাড়বে এবং বিমার মান, সার্ভিস সব কিছুরই পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন আনতে হবে, একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার। থ্যাংক ইউ।